নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ শেয়ার করব অনুষ্ঠান বাড়ির স্বাদে বাঁধাকপির তরকারি রেসিপি এই রেসিপিটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারো খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হবে প্রথমেই আমি একটা বড়ো সাইজের বাঁধাকপির অর্ধেকটা কুচিয়ে নিয়েছি আর এখানে আমি তিনটে আলু কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করেই কেটেছি আর কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবারে সেই জলের মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি আর আলুর টুকরোগুলো আমি আলু আর বাঁধাকপিকে সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন নুন দিয়ে আলু আর বাঁধাকপিকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাঁধাকপি আর আলুকে এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করে নেব ভালো করে নুনটাকে মিশিয়ে নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দেব এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ করে নেব যাতে রান্না করতে সুবিধা হয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি আমার বাঁধাকপি আর আলু এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে আমি জল ঝরিয়ে নিচ্ছি এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ওয়ান ফোর টি স্পুন গোটা জিরে আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি একটু বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি নাড়তে নাড়তে পেঁয়াজের কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটা ব্রাউন হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়েছি এবারে দু মিনিট সময় ধরে পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব আমি দিয়েছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর হাফ স্পুন হলুদ গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখব লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবারে ভালো করে মশলা দু মিনিট সময় ধরে কষিয়ে নেব দু মিনিট সময় কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য এখানে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আমি যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করার সময়ও নুন ব্যবহার করেছি সেই জন্য নুনটা একটু বুঝেই দিতে হবে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা আলু আর বাঁধাকপি এবারে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আলু আর বাঁধাকপিকে মিশিয়ে নিচ্ছি আঁচটাকে মিডিয়ামে রেখে আলু আর বাঁধাকপিকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দু মিনিট সময় ধরে মশলাটাকে বাঁধাকপির সঙ্গে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব তিন মিনিট একদম লো ফ্লেমে যাতে বাঁধাকপি আর আলুগুলো বেশ ভালো মজে আসে আর বাঁধাকপি আর আলুটা বেশ মাখা মাখা হয় নেড়ে চেড়ে দু মিনিট সময় ধরে আমার ভেজে নেওয়া হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এসছি আলু আর বাঁধাকপি খুব ভালো মজে গেছে একটা মাখা ব্যাপার হয়েছে পুরো বাঁধাকপিটা আর আলুর মধ্যে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মটরশুঁটি আমি কিছুটা পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি এবারে মটরশুটিকে আলু আর বাঁধাকপির সঙ্গে একটু ভেজে নেব আরও দু মিনিট সময় ধরে একটু ভেজে নিচ্ছি আমার বাঁধাকপি আর আলু কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ হয় এই বাঁধাকপির তরকারি খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে তো তৈরি হয়ে গেছে আজকের সুস্বাদু রেসিপি সব শেষে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ি গরম মশলা গুঁড়ি দিয়ে এবারে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে